অনারেবল ভিউয়ার, হেডেক নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা অনেক কথা বলেছি এবং বিভিন্ন ধরনের হেডেক নিয়ে কথা বলেছি। আজকে আমি আরও একটি নতুন ধরনের হেডেক নিয়ে আপনাদের সাথে কথা বলব, সেটি হলো ক্রনিক পারসিস্ট্যান্ট ডেইলি হেডেক অথবা ক্রনিক ডেইলি হেডেক নিয়ে কথা বলব। এই যে ক্রনিক ডেইলি হেডেক অথবা নিউ পারসিস্ট্যান্ট ডেইলি হেডেক, প্রায় অনেকটা কাছাকাছি এক ধরনের হেডেক। আমরা যদি একটু ডিফাইন করতে চাই যে এই ক্রনিক ডেইলি হেডেক এর ডেফিনেশনটা কী অ্যাকচুয়ালি, তাহলে ক্রনিক ডেইলি হেডেক মানে হলো যদি কোনো ব্যক্তি মাসে 15 দিন অথবা তার থেকে বেশি সময় সে মাথা ব্যথায় ভুগে থাকে তাহলে সেটাকে বলা হয় ক্রনিক ডেইলি হেডেক। তাহলে এই ক্রনিক ডেইলি হেডেক একটা একেবারে বদারসাম একটা ব্যাপার। মাসে 15 দিন বা তার থেকে বেশি হেডেক, ওর তো আর ভালো লাগবে না, তাই না? তার জীবনটা তো একেবারে মানে বিস্ময় হয়ে যাবে, তার কোনো কিছু ভালো লাগবে না, তার ডেইলি লাইফটা এটা একটা একটা বদারসাম হয়ে যাবে। তাহলে এখান থেকে অবশ্যই আমাকে জানতে হবে কেন হয়, কীভাবে হয়, এর প্রতিকারটা কী, তাই তো? তাহলে আমরা একটু দেখি যে এই ক্রনিক ডেইলি হেডেক টোটাল পপুলেশনের প্রায় 4% লোকের কিন্তু এটা হয়ে থাকে। এবং এই ক্রনিক ডেইলি হেডেকটা অ্যাকচুয়ালি দুটো টাইপ আছে, একটি প্রাইমারি ডেইলি হেডেক, একটি হলো সেকেন্ডারি ক্রনিক ডেইলি হেডেক। এই প্রাইমারি ডেইলি হেডেকের মধ্যে আমরা আগে যেমনটা বলেছিলাম এর মধ্যে দুটো ক্যাটাগরি বেশিরভাগ থাকে, যেমন ধরুন একটি হলো ক্রনিক মাইগ্রেন এবং ক্রনিক টেনশন টাইপ হেডেক। আর যদি সেকেন্ডারির মধ্যে ভাগ করে থাকে তাহলে এর অনেকগুলো এর সাব টাইপ আছে, যেমন ধরুন একটা পোস্টোমাট্রিক হেডেক অথবা আরও কতগুলো হেডেক আছে যেগুলো অর্গানিক কোনো লিশন থাকে, অথবা যদি একটা শর্ট ইউনিলাটাল লাস্টিং যদি ইউনিলাটাল কনজেস্টিভ হেডেক থাকে তাহলে সেটাও হতে পারে। এই ধরনের কতগুলো ভ্যারাইটিস আছে। তো এগুলো নিয়ে কথা বলার সময় আমরা যদি একটু দেখি তাহলে এই যে ক্রনিক ডেইলি টেনশন টাইপ হেডেক হলে পড়ে তাহলে আমাকে কী করতে হবে। ক্রনিক ডেইলি টেনশন টাইপ হলে পরে আমাকে এক নম্বর হলো হেডেকের যে প্রিসিপিটেন্টগুলো আছে সেই প্রিসিপিটেন্টগুলো আগে আমাকে অ্যাভয়েড করতে হবে। আমাকে একটু মেন্টাল রিল্যাক্সেশনে থাকতে হবে, একটা সাউন্ড স্লিপের ব্যবস্থা করতে হবে, রাত 10টা বা 10:30 বেশি জাগা যাবে না, সন্ধ্যে পর থেকে আমাকে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমাতে হবে। এছাড়া হেডেক প্রিসিপিটেন্ট যেগুলো আছে, এটা মাইগ্রেন প্রিসিপিটেন্ট বলুন না টেনশন টাইপ হেডেক বলুন, এই মাইগ্রেন প্রিসিপিটেন্ট যেগুলো আছে যেমন ধরুন চকলেট খাওয়া যাবে না, কফি খাওয়া যাবে না, অতিমাত্রায় স্পাইসি খাবার খাওয়া যাবে না, অ্যাংজাইটি করা যাবে না, এবং একটু মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা মানে পছন্দ করি তাকে একটু ইভিনিংয়ে একটু ওয়াকিং করাটা খুব ভালো, বা একটু তার গার্ডেনিং বা তার শখের যদি কোনো কিছু থাকে সেটা করবে, এগুলোতে তার টেনশন রিলিফ হয়ে থাকে এবং তার একটু মেন্টাল রিফ্রেশমেন্ট আসবে। এগুলো হলো কীভাবে আমরা প্রিসিপিটেন্টগুলোকে অ্যাভয়েড করতে পারি। ট্রিটমেন্টের মধ্যে কী থাকে, কনভেনশনাল যে ট্রিটমেন্টগুলো আছে, মাথা ব্যথা হলে অবশ্যই থাকে অ্যাসিটামাইনোফেন অথবা ন্যাপ্রোক্সেন বা এই ধরনের যদি থাকে ইন্ডোমেথাসিন গ্রুপে কোনো ওষুধ, বয়স ভেদে আমরা 1 থেকে 2 পর্যন্ত দিতে পারি SOS করে, অর্থাৎ যখন ব্যথা হবে তখন পর্যন্ত, অথবা কোনো কোনো ডক্টর আবার দেখা যায় তাদের কিছু চয়েস থাকে তারা 28 পর্যন্ত দিয়ে এরপরে SOS করে থাকে, অর্থাৎ একটা থ্রেশোল্ড লেভেল পর্যন্ত তার টলারেন্সটাকে বাড়িয়ে দিয়ে তারপরে তাকে SOS করে দেওয়া হয়। এর সঙ্গে আমরা কী দিতে পারি, প্রিভেন্টেবল মেজার হিসেবে আমরা যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থেকে থাকে তাহলে আমরা প্রোপানল ট্যাবলেট আমরা 20 মিলিগ্রাম অন বিডি করে আমরা দিতে পারি দিনে 2 বেলা করে, এটি 6 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে। অ্যামিটিপ্রাইলিন গ্রুপ অথবা নন টিপ্রাইলিন গ্রুপের ওষুধ রাতেবেলায় আমরা একটা ওষুধ তার সকালে ঘুম থেকে ওঠার প্রবাবল ঘুম থেকে ওঠার 12 ঘন্টা আগে আমরা তাকে সেবন করতে পারি, এটি ভালো একটি ফলাফল আসবে। দুটো ওষুধই ইউজুয়ালি 6 মাস পর্যন্ত দেওয়া হয়। এছাড়া আরও কতগুলো মুড স্টেবিলাইজার অথবা আরও কতগুলো ভালো ওষুধ আছে, অ্যান্টি কনভেনশন গ্রুপের কিছু ওষুধ যেগুলো কনভেনশনালি ইউজ হয় সেগুলো দিলেও ভালো ফলাফল আছে, যেমন ধরুন ভ্যালেক্সিয়ার বা প্রভালসিয়ার, এটা 200 মিলিগ্রাম যদি আমরা দিনে 2 বেলা দিয়ে থাকি, অথবা টপিরামেড গ্রুপের কোনো ওষুধ যদি আমরা দিয়ে থাকি তাহলে সেটাও ভালো কাজ করে থাকে। অনেক সময় নোডিয়ামও খুব ভালো কাজ করে থাকে। অনারেবল ভিউয়ার, যে কথাগুলো আমি বলতে চাইছিলাম যে এই যে আপনার জীবনটা যে একেবারে বিতৃষ্ণ হয়ে যাচ্ছে ক্রনিক ডেইলি হেডেকের কারণে, এই হেডেক থেকে বাঁচতে গেলে আমরা যদি এই একেবারে খুব সিম্পল এই ট্রিটমেন্ট যদি আমরা গাইডলাইনটুকু ফলো করে থাকি তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা বেঁচে যাব। আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আগারগাঁও ঢাকায় কর্মরত আছি। আমি সাধারণত প্রতি মঙ্গলবার একটা ভিডিও দিয়ে থাকি, যারা এখন আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।